জমি উপরে তার টণাকু নেই বোমা মাড়। বিচ রাস্তারে পুলিশ উপরে দুর্বৃত্ত ফিঙ্গিলে বিস্ফোরক বোমা। আঠগড় খুঁটুণি থানাস্থিত ডালভঙ্গা গাঁরে ঘটিছে এভাবে অভাবনীয় ঘটনা। পুলিশ উপস্থিতিতে বোমা মাড় করেছেন দুর্বৃত্ত। এতে জনে পুলিশ কর্মচারী আহত মধ্য হয়েছেন। তবে পুরা ঘটনা কোণ ছিল শুনন্তু স্থানীয় পুলিশ অধিকারী মুহুর। যেহেতু টাওয়ার লাইন আজ শ্রী সিমেন্ট যাওয়া তার টাওয়ার লাইন টণা হোলা এবং সেটি যেমন জমি উপরে যাওয়া সাতটা পরিবার সে ডিমান্ড করলে যে আমি কম্পানসেসন দিয়া যাও এবং সেইটা নেগোসিয়েসন চালি তা ভিতরে জনে পিলা সে তার টণা নদে পুলিশ উপরক বম পকাইলা এবং যাদ্বারা কি জনে আমার কনস্টেবল আহত হয়েছেন এবং তাকে মেডিকেল চিকিৎসা পঠা যাই। সূচনা অনুসারে স্থানীয় অঞ্চলের থিবা এক সিমেন্ট কোম্পানির লাইন ভিড়াকু নেই মুহামুহি হইতিলে জমি হিতাধিকারী ও ওপিটিসিএল র কর্মচারী মানে। উত্তেজনা বড়িবারু পরিস্থিতিকু নিয়ন্ত্রণ করিবা পাই ঘটনাস্থলরে স্থানীয় পুলিশ পৌঁছিছিলা। হেলে বচসা মধ্যরে কিছু দুর্বৃত্ত পুলিশ উপরকু বোমা ফিঙ্গি সেঠারু ফেরার হইযাইছিলে। যেউথিরে জনে পুলিশ কর্মচারী আহত হইছিলে যাহাকু স্থানীয় আঠগড় মেডিকালরে ভর্তি করা দেইছি। আজপে আমি পুলিশ মুতন করা হইছি ମାଜିଷ୍ଟ୍ରେଟଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ମଧ୍ୟ ଗାଇଛି ଏବଂ ତାପରେ ମଧ୍ୟ ଆମର କେସ୍ ରୁଜୁ କରାଯିବ ଏବଂ ତଦନ୍ତ ମଧ୍ୟ ହେବ। ଏବେ ବି ଘଟଣାସ୍ଥଳରେ ଉତ୍ତେଜନା ଲାଗି ରହିଛି। ସ୍ଥିତି ନିୟନ୍ତ୍ରଣ ପାଇଁ ଘଟଣାସ୍ଥଳରେ 14 ଏସ୍ଡିପିଓ 2 ଆଇଆଇସି ଏବଂ 2 ପ୍ଲାଟୁନ୍ ପୋଲିସ ଫୋର୍ସ ମୁତୟନ କରାଯାଇଛି। ଆଠଗଡ଼ରୁ ସୁଶାନ୍ତ କୁମାର ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।